সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউবের দর্শক বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে যেটি দেখাবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা ঐক্যশ্রী স্কলারশিপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জানো যারা গত বছর বা এর আগের বছর ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করেছিলে, তাদের এই বছর অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে নতুন করে আর ফর্ম ফিল আপ করার দরকার নেই। তোমাদের যেটি করতে হবে, তোমাদের প্রয়োজন রিনিউ করা। গত বছরের টাকা তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো, এখন তোমাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ না করে সেই ফর্মটিকেই তোমাদের লগ ইন আইডি ইউজ করে লগ ইন হতে হবে এবং সেটিকে রিনিউ করতে হবে। কিন্তু এক্ষেত্রে একটি বড় সমস্যা অনেকের মনে দেখা গিয়েছে, অনেকে আমাকে বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে জানিয়েছো যে তোমরা নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছো। এখন আমরা আজকে দেখব কিভাবে তোমরা নিজেদের ইউজার নেম এবং পাসওয়ার্ড উদ্ধার করবে, কারণ এই ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া তোমরা নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারবে না ঐক্যশ্রী এই ওয়েবসাইটে এসে, এবং তোমরা তোমাদের গতবারের ফর্মটি রিনিউ করতে পারবে না। ফলে ইউজার নেম পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটি ভুলে গেলে আজকে আমরা দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা ইউজার নেম পাসওয়ার্ড রিকভার করবে। তো দেখো, সর্বপ্রথম আমরা এই পেজটিতে চলে আসলাম। এখানে কীভাবে আসবো? না, আমরা স্টুডেন্টস লগ ইন পেজে দেখো এই যে অপশনটি রয়েছে, এই যে wbmdfcscholarship.co.in, এখানে ক্লিক করলেই তোমাদের এই পেজে নিয়ে আসবে। তারপরে তোমরা স্টুডেন্টস লগ ইন পেজে যাবে, আর এই পেজটি যদি তোমরা আসতে না পারো তাহলে সরাসরি তোমরা চলে যাবে গুগলে। গুগলে গিয়ে টাইপ করবে wbmdfcscholarship, এটা লিখে সার্চ দেবে। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই যে অপশনটি চলে আসবে wbmdfc স্কলারশিপ, ক্লিক করবে। ক্লিক করলেই দেখো তোমাদের সামনে এই পেজটি খুলে যাবে। একটু ওয়েট করো, সার্ভার একটু স্লো। এই পেজটি খুলে গেল। এরপরে তোমরা স্টুডেন্টস লগ ইন, ঠিক আছে, স্টুডেন্টস লগ ইনে ক্লিক করো। স্টুডেন্টস লগ ইনে ক্লিক করার পর তোমরা তোমাদের জেলাটি সিলেক্ট করে নেবে, কোন জেলা। আমরা জেলাটি সিলেক্ট করে নিলাম, ওকে করব। তারপরে দেখো তোমাদের সামনে এই পেজটি আসবে যেখানে লগ ইন প্রয়োজন। এইবার এই লগ ইন অপশনের নিচে দেখো দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড আর একটা রয়েছে ফরগেট ইউজার আইডি। তো সবার আগে আমরা ফরগেট ইউজার আইডিটা করবো। আমাদের ইউজার আইডিও জানি না, পাসওয়ার্ডও জানি না, আমাদের দুটোই করতে হবে। তাই প্রথমে আমরা ফরগেট ইউজার আইডিটি করে নিচ্ছি। ফরগেট ইউজার আইডিটা ক্লিক করলাম, প্রথমে আসবে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে রেজিস্ট্রেশন করিয়েছিলে সেটা আমরা সিলেক্ট করে নিলাম গত বছরটি। অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে হয়ে অ্যাপ্লাই করেছিলে সেটাও সিলেক্ট করে নিলাম। মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি তোমরা বসিয়ে দেবে, যে মোবাইল নাম্বারটি গত বছর তোমরা আবেদন করার সময় দিয়েছিলে। প্রাইভেসির জন্য আমি এগুলো হাইড করে দিচ্ছি। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটিও তোমরা এখানে বসিয়ে দেবে, আমিও এখানে বসিয়ে দিলাম। তারপরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে, নির্ভুলভাবে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দাও, আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে সাবমিট বাটনে ক্লিক করো। সাবমিট বাটনে ক্লিক করলে দেখো প্রসেসিং শুরু হয়েছে এবং বলা হচ্ছে ইউজার আইডি রিকভার্ড, কাইন্ডলি চেক ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। আমরা এবার একটু মোবাইলটা দেখে নেব যে ইউজার আইডিটা সেখানে গেছে কিনা। আমাদের লগ ইন আইডি চলে এসেছে, এবার আমরা আরেকবার যাব এখানে স্টুডেন্টস লগ ইনে। স্টুডেন্টস লগ ইনে গেলাম, এরপর আমরা গিয়ে করব, আমরা ইউজার আইডিটি পেয়ে গেছি, এবার আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আবার আমাদের চাওয়া হচ্ছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, আমরা দিয়ে দিলাম। অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। মোবাইল নাম্বারটি আমরা আরেকবার বসিয়ে নেব এখানে, মোবাইল নাম্বারটি বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিলাম। ডেট অফ বার্থটা আমরা আরেকবার বসিয়ে নেব, বসিয়ে নেব। এবার দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি, আমরা অ্যাপ্লিকেশন আইডিটি এবার বসিয়ে দিচ্ছি এখানে, একদম নির্ভুলভাবে বসাতে হবে যাতে কোনো রকম গন্ডগোল না হয়। আমরা বসিয়ে দিলাম, তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে প্রসেসিং হতে আমাদের এই যে শুরু হয়েছে, আমাদের একটু সময় লাগবে প্রসেসিং হতে, প্রসেসিং হতে শুরু হয়েছে। এই যে বলা হচ্ছে পাসওয়ার্ড রিকভার্ড, কাইন্ডলি চেক ইওর রেজিস্টার্ড মেল আইডি আর মোবাইল নাম্বার। আবার আমাদের মেল আইডি বা মোবাইলে পাসওয়ার্ড চলে গেছে, আমরা একটু ওয়েট করি। আমরা আমাদের পাসওয়ার্ডটি মোবাইলে পেয়ে গেছি, এবার আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবো। আমরা তাই স্টুডেন্টস লগ ইনে গেলাম। স্টুডেন্টস লগ ইনে যাওয়ার পর আমরা ইউজার নেমটি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমরা ইউজার নেমটি এখানে বসিয়ে দেবো।
ইউজার নেমটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, পাসওয়ার্ডটি এবার আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, একাডেমিক সেশনটি আমরা বসিয়ে দিলাম, এটা গত বছরের দিয়ে করছি। এবার এখানে ক্যাপচা কোডটি আমরা বসাবো, ক্যাপচা কোডটি যেরকম রয়েছে সেরকমটি আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করলে প্রসেসিং শুরু, এই যে আমাদের সামনে ফর্মটি খুলে গেছে। ঠিক আছে, আমরা তাহলে জানতে পারলাম কিভাবে লগ ইন আইডি বা পাসওয়ার্ড হারিয়ে গেলে বা ভুলে গেলে সেটি রিকভার করতে হয়। আজকে এইটুকু, পরের ভিডিও আমরা দেখাবো কিভাবে রিনিউয়াল করতে হবে। ততক্ষণ অবধি তোমরা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।